Ini নমস্কার, লস্ট উইক পিজিসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকে আমরা যে ব্লগটি বানাবো সেটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা আজকে চলে এসেছি আমাদের গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে, যেখানে আপনাদের দেখাবো একটা আঞ্চলিক ফল যার নাম পিয়াল। আপনারা সকলেই শুনে থাকবেন হয়তো, বা রবি ঠাকুরের অনেক কবিতাতেও এর একটা দৃষ্টান্ত পাওয়া যায় যে শাল পিয়ালের জঙ্গল। আর আমাদের যে পার্শ্ববর্তী জঙ্গল, গ্রামের জঙ্গল, সেটা কিন্তু শাল পিয়ালেরই জঙ্গল। আর আজকে আমরা সেই পিয়ালই আপনাদের সামনে নিয়ে আসবো। যে সকল জায়গাতে শাল পিয়ালের জঙ্গল আছে বা পিয়ালের একটু প্রভাব আছে সেই সকল জায়গাতেই হবে। আর আপনারা যদি চেষ্টা করেন যে বাড়িতে নিয়ে গিয়ে এই গাছ লাগাবো, তাহলে সেটা অসম্ভব বলেই মনে হয়, কারণ আমরা বহুবার চেষ্টা করেছি, হয়নি। জঙ্গলের মধ্যে নিজে থেকে এই গাছ হয়। আর এই পিয়াল খাওয়ার সবচেয়ে বড় মজা হলো এরকমভাবে আপনাদের বাড়তে হবে আগে। ফলটা টেস্ট অনেকটা টক, একটু মিষ্টি, যদি বিট লবণ দিয়ে খাওয়া যায় এই টেস্ট কিন্তু দুর্দান্ত দুর্দান্ত লাগে। আর সাধারণ মুখে সাদা মুখে খেলে এটা কিন্তু মিষ্টি লাগবে, একটু একটু টক লাগবে। খুবই সুন্দর একটা ফল, এই গরমের সময় পাওয়া যায়। এই পিয়ালের কিন্তু শরবত হয়, যদি আমরা পারি সেটাও আপনাদের সামনে একদিন তুলে ধরব। ঠিকঠাক করে চাপিস, দেখিস আবার বাবা ঘুরে যায় না তুই আবার। আরে চাপ না রে বাবা, চাপ 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 আরে ভাঙ্গুক না, কালকে সকালে পেকে যাবে, দারুণ সুস্বাদু ফল। পিয়ালের কথা একটু বলা যাক। গাছ কাটার যা পরিস্থিতি সমাজে চলছে, তাতে করে আর কয়েক বছর পরে এই পিয়াল ফল কিন্তু থাকবে না। তাই আমাদের সকলের এক্ষুনি সচেতন হওয়া দরকার, যাতে আমরা গাছ কাটা এবং গাছ চুরি করা এই সকল বিষয় থেকে সবসময় সচেতন থাকি। যারা করেন তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করি। আপনারা যদি কখনো ঝাড়খণ্ডগামী বা বাঁকুড়ার আশেপাশে কোথাও যান বা বীরভূমের আশেপাশে কোথাও যান, পার্শ্ববর্তী কোনো শাল পিয়ালের জঙ্গলে এই সময় এরকম মানে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসের দিকে যদি যান পেরিয়ে, তাহলে অবশ্যই খোঁজ করবেন যে পিয়াল পাওয়া যায় কিনা। এক দুটো গাছ, গাছের পাতাটা আপনাদের খুব ভালো করে দেখায়, খুব সুন্দর পাতা, অনেকটা কেন্দু পাতা যেমন হয়, তেন যেটাতে বিড়ি হয় ঠিক সেই রকমই, এই পাতাটাও কিন্তু সেই রকম। এই যে বুঝতে পারছেন, এখন কিন্তু কচি কচি পাতা হবে আর পাতার ফাঁকে ফাঁকে এই। আর কিছুদিন যদি আগে আসেন তাহলে কিন্তু পাতাটাও দেখতে পাবেন না, শুধু ফল দেখতে পাবেন, ছোট্ট ছোট্ট পিয়াল ফল। পিয়াল ফল খেতে কিন্তু মিস করবেন না যদি চোখের সামনে।
এইটুকুই আজকে পেয়েছি আর এইটুকুই আমরা বাড়ি নিয়ে যাবো এখানে কিছু খাবো বিট লবণও সঙ্গে আছে নিয়ে এসেছি ওই ধরুন প্যাকেট করে রয়েছে আর এখানে রমেন অলরেডি ছোলা তৈরি করে নিয়েছে তো আমরা খাই আপনারা দেখুন আর কখনোই মিস করবেন না যদি বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার কোনো জঙ্গলে পাশ দিয়ে যান পিয়ার ফল আপনাদের বল কিছু খেতেই মতো খাওয়া দাওয়া করতে